শনিবার রাতে মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো দুই যুবক। রাত আনুমানিক 9:30টার দিকে মোহনপুরের তোলাবাগান চৌমুহনীর বিএসএফ গেট সংলগ্ন পাকা দেওয়ালে সজোরে ধাক্কা দেয় বাইকটি। গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা তিনজন যুবকই। পরবর্তী সময়ে মোহনপুরের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আহতদের তৎক্ষণাৎ আগরতলার জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে, জিবিতে পৌঁছানোর আগে মৃত্যু হয় প্রীতমনাথ ভৌমিক নামে এক যুবকের। জীবিতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সুজন গোপ নামে আরও যুবকের। বর্তমানে আহত নন্দন গোপ নামের আরও এক যুবকের চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে।